হ্যালো বন্ধুরা, দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আবার ভিডিও নিয়ে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা খুব সহজেই সেটা দেখে নিতে পারবে। তো তোমরা সবাই জানো কাল হোলি, তো হোলির আগাম শুভেচ্ছা সবাইকে। তোমরা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে হোলিটা উপভোগ করো এবং আনন্দের সঙ্গে কাটাও। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, হোলির আগের দিন এখানে বুড়ির ঘর নেড়াপোড়া যেটা করা হয়, বাচ্চারা সবাই মিলে আনন্দ করে সেটা তৈরি করছে। সেটা তৈরি করার পর্ব এখানে চলছে, ওরা খুব এক্সাইটেড, ওরা কখন নেড়াপোড়াটা করবে দেখতে পাচ্ছ। সব ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দের সহযোগে সবকিছু করছে। এখানে ওরা নিয়ে নিয়েছে আলু, এই আলুগুলোকে বুড়ির ঘরের মধ্যে দিয়ে পোড়ানো হবে। তো আর রয়েছে দেখো এখানে খই, এখানে ফুল, ফুল নিয়ে নেওয়া হয়েছে, এই যে খই। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে বাতাসা, যেগুলো প্রসাদ হিসেবে ওরা সবাইকে দেবে। তো ওরা খুব আনন্দের সহযোগে এটা করছে। এখনো দিন রয়েছে, বিকেল, তো এখন পোড়ানো হবে না, একটু সন্ধ্যের দিকে পোড়ানো হবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটুখানি এখানে মোমবাতি টোমবাতি ধরিয়ে একটু পুজো দিয়ে নেওয়া হয়েছে। তো এই নেড়াপোড়া রং খেলার আয়োজন মানে এক বছর ধরে চলতে থাকে। একটা দোল যেতে না যেতেই আরেকটা পরের দোলের কবে আসছে সেটার আয়োজন চলতে থাকে। ওরা খুব খুশি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে এরকম একটা মশাল তৈরি করে নেওয়া হয়েছে, একটা লাঠির মধ্যে কিছু কাপড় জড়িয়ে সেটাতে একটু কেরোসিন তেল দিয়ে একটা মশাল তৈরি করে নেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব সহজেই বুড়ির ঘরটাকে পোড়ানো হয়ে যাবে। এই যে মশালটা ধরিয়ে নেওয়া হচ্ছে মোমবাতির আগুনে, যে মোমবাতি দিয়ে পুজো দেওয়া হয়েছিল। এবারে সবাই মিলে একটু ঘুরিয়ে নিয়ে এবারে বুড়ির ঘরটাকে পোড়ানো হবে। আগুন বুড়ির ঘরে এবং আগুনটা দিকে দাও দাও করে জ্বলে উঠলো। কি আগুনের তাপ, এখানে সহজে দাঁড়ানোই যাচ্ছে না। তো তাপ এই বুড়ির ঘরের সমস্ত কাঠ পাতা যেগুলো লাগে শুকনো, যেসব শুকনোটাই তো দেওয়া হয়েছে যার কারণে জ্বলছে, কাঁচা দিয়ে জ্বলবে না। তো এই বাচ্চাগুলো ওরা প্রত্যেকে সব ঘুরে ঘুরে জোগাড় করেছে, ওরা খুব কষ্ট করেই এগুলো জোগাড় করেছে। আর সব শেষে যে সবার কপালে গালে একটু একটু করে আবির লাগিয়ে দেওয়া হচ্ছে, অল্প অল্প করে ওরা আবির দিয়ে দিয়েছে। তবে একটা কথাই বলবো, তোমরা আনন্দ করো, আনন্দের সঙ্গে দোল উৎসব খেলো, কিন্তু কোনো অবলা প্রাণীর গায়ে কোনো রং দিও না, যাতে সে প্রাণীরা কষ্ট পায়। এবং তোমাদের শরীর স্বাস্থ্য সব কিছু সুস্থ রেখে তোমরা দোল উৎসব খেলো, কারোর যেন কোনো ক্ষতি না হয় সেটা মাথায় রেখে অবশ্যই দোল উৎসব খেলবে এবং আনন্দ করবে। এখানে দিয়ে দিয়েছে প্রসাদ, প্রসাদ হিসেবে দিয়েছে বাতাসা আর খই, যেটা প্রত্যেকটাই দিয়েছে। আমরা সবাই খুব আনন্দ করেছি। আর তোমাদের কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদেরও যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে আমাদের কমেন্ট বক্সে। লাড্ডু দেয় নাই তো, এই যে আমরা সবাই আগে আগে একটু একটু করে রং খেলে নিয়েছি হোলির আগেই, আমরা একটু একটু করে রং খেলে নিয়েছি, হোলি হ্যাপি হোলি করে নিয়েছি আগে থাকতেই, কালকের জন্য আর ওয়েট করিনি।
আমার তো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। চলো ন্যাড়া পড়ার দিনে তো রং খেলার মজাই আলাদা। এখানে দেখো একজন পুজো করছে, যেটা ওনাদের নিয়ম। তো ন্যাড়া পড়ার শেষে ওটা বুড়ির ঘরটা পুড়ে যাওয়ার পরে পুজোটা করতে হয়, তাই ওনারা পুজো করছে এখানে। এখানে নিয়ে এসছে আবির, গঙ্গার জল, মোমবাতি, ধূপকাঠি, এগুলো দিয়ে পুজো করতে হয়। তো সেটা দিয়ে উনি পুজোটা করছেন। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের সঙ্গে থাকবে। এবার সব শেষ, আমাদের বাড়ি ফিরে যাবার পালা। অনেক আনন্দ করলাম। এখানে মোমবাতি, গঙ্গা জল সবকিছুকে পুজো করছে। এবার প্রথমে আনন্দের সহযোগে সবকিছু বাচ্চারা করেছে আনন্দের সঙ্গে, কিন্তু বুড়ির ঘরটা পুড়ে যাওয়ার পর সবারই মন খারাপ হয়ে গেছে। এবার সবাই বাড়ি যাওয়ার পালা, সবাই বাড়ি যাবে। আবার এক বছর পরে আবার সবকিছু আবার নতুন করে হবে। এবার এক বছর আবার অপেক্ষা করতে হবে। তো সবশেষে বাড়ি যাওয়ার সময় দেখতেই পাচ্ছো এখানে ভিডিও করছে। আরে মুখটা দেখাও, মুখটা দেখাও, বড় কাকি দেখাও। তো ফিরে আসবো। হ্যাপি হোলি 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 এবং আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং বড়বাবু খুব আনন্দে রয়েছে কালকের জন্য।